দ্বন্দ্ব হচ্ছে মৌলভীদের মাথায়। ঠিক যুবক কথা বলো না, ঠিক কি না? দ্বন্দ্ব সব মৌলভীদের রচিত দ্বন্দ্ব, কিন্তু আল্লাহর কোরআন ঠিক, আমার নবীর হাদিসও। এই জন্য নিরপেক্ষ মন নিয়ে বসুন কিছু জিনিস বুঝার জন্য। সারা জীবন যদি আমরা চললাম সুন্দর ঠিক, এই দলই যদি না চিনি আমাদের জীবনটা বৃথা। বাবাজি কথা বলেন না, ঠিক কি না? যাই হোক আমার বন্ধুরা, লক্ষ্য করুন। তাহলে প্রথম নম্বর কথা আমি বুঝাতে চাইলাম, এই পৃথিবীর মধ্যে একটা দল এবং সত্য দল আছে, সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আর এই দলকে অনুসরণ করার ব্যাপারে আল্লাহ পাক অর্ডার করেছেন। তাহলে এখানের মধ্যে একটা কথা বলুন, পৃথিবীতে সত্য দল কয়টা? আর মহব্বতে বলুন না, সত্য দল কয়টা? কিন্তু নাকি বলবেন নাকি যে হুজুর আপনারও ঠিক, ওরাও ঠিক, কিছু মানুষের আছে কয় হুজুর এই দিকও ঠিক ওই দিকও ঠিক, আসলেই কোনটা ঠিক বেটা কিছুই জানে না। আছে না নাই? ভাই একটু বাড়াও না, এত কমে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ঠিক ছিল তো আওয়াজ, অনেক সুন্দর, বেশি বাড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম কথা শুনুন, একটা দল পৃথিবীতে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ পাক এই ব্যাপারে অর্ডার করেছেন। সম্মানিত শ্রোতা বন্ধুরা আমার, এই তো গেল আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের বর্ণনা। পৃথিবীর মধ্যে একটা দলের প্রার্থনা করবা, সঠিক দলের কামনা করবা, আমি আল্লাহর দরবারে সঠিক দলের উপরে থাকবা। এবার আপনাদেরকে শোনাবো আল্লাহর নবীর হাদিসে পাকের মধ্যে সঠিক দল সম্পর্কে কি বর্ণনা আছে। আল্লাহর নবী নূরের নবী হায়াতুন নবী বলেন, উম্মত ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। একটু আওয়াজ দিয়ে মহব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাগার সুরের জনগণ, ও যুবক বন্ধুরা, বাড়ি ঘরের মা বোনেরা, মনটা নরম করে দিয়ে শোনো, হেদায়েতের নিয়তে শোনো। এই হাদিসের বাংলা অনুবাদ আপনারাও জানেন, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, উম্মত এই পৃথিবীর মধ্যে বনী ইসরাঈল গোত্রের মধ্যে 72 দল হয়েছিল, বনী ইসরাঈল গোত্রের মধ্যে দলে দলে বিভক্তি হয়েছিল 72টা, কিন্তু আমার উম্মতের মধ্যে বুজদারের সংখ্যা হবে আরেকটা বেশি, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। তার মানে বনী ইসরাঈল গোত্রের 72 দলকে ওভার ক্রস করে আমার উম্মতের মধ্যে দল হবে একটা বেশি, 73টা। কুল্লুহুম ফিন্নার, আমি নবী বলে গেলাম সবগুলা যাবে জাহান্নামে, জাহান্নামে, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, কিন্তু একটা দল যাবে বেহেশতে। ওলামায়ে কেরাম জানেন, ইল্লা এটা হরফে ইস্তিসনা, পূর্ববর্তী বাক্য থেকে পরবর্তী বাক্যকে পৃথক করার জন্য এই হরফে ইস্তিসনা গুলাকে ব্যবহার করা হয়। নবীজি বলেছেন সব দল যাবে জাহান্নামে, কিন্তু একটা দল যাবে বেহেশতে। কথা বুঝে থাকলে জবাব দেন, 73 দলের মধ্যে এক দল বেহেশতি হলে জাহান্নামে যাবে কয় দল? এই জোরে বলতে হবে, কয় দল? 72 দল। আমার দেশের কিছু সুবিধাবাদী মানুষেরা আছে, কয় হুজুর আপনারা মুল্লা মুন্সিরা ওই 72 দল কথা বলে না, আছে না নাই? ওই হুজুরদের মধ্যে ওই 72 দল, সে নিজে যেন বেঁচে যেতে চায়। ওই হুজুর আমাদের কোনো দোষ নাই, আমরা কিচ্ছুই জানি না, আমরা মরবো আর মাও বাড়ি বারান্দা ভেস্তে যাবো, আর যত ভেজাল আপনাদের হুজুরদের মধ্যে। আমি বলি বাবা, এই 72 দলের মধ্যে আলেম থাকবে, মাস্টার থাকবে, এই 72 দলের মধ্যে ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, জজ, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার, সব মিলে হবে 72 দল। আর এর মধ্য থেকে একটা দল এই মিলে হবে কি? 73 দল। রাসূল বলেছেন 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে বেহেশতে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমাদেরকে জানাই দেন এই পৃথিবীর মধ্যে 72টা দল যাবে জাহান্নামের মধ্যে, আর একটা দল যাবে বেহেশতের মধ্যে, নবী গো সেই দল কোনটা? আল্লাহর নবী নূর নবী হায়াতুল নবী ডাক দিয়া বলে, উম্মত ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতদেরকে জানায় দাও এই সৌভাগ্যবান দল যেটা হবে সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। লক্ষ্য করুন, লক্ষ্য করুন,
নবীজি বললেন যেই দল বেহেশতে যাবে সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া সাল্লাম যেই পথ এবং মতের উপরে আমি নবী আছি কথা বুঝেননি আমার টান দরকার নাই কথা বুঝেন যেই পথ এবং মতের উপরে আমি নবী আছি এবং আমি নবীর পরে আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং মতের উপরে থাকবে আমি নবী বলে গেলাম সেই দলটাই হবে বেহেশত কথা বুঝে থাকলে জবাব দেন বেহেশতি হতে হলে নবীকেও মানা লাগবে নবীর সাথে সাথে নবীর সাহাবীদেরকেও মানা লাগবে কথা বলেন না বাবা আমরা নবীকেও অনুসরণ করি নবীর সাহাবায়ে কেরামদেরকেও কিন্তু বর্তমানে বাংলাদেশে কিছু দল বের হয়েছে ওরা দেখবেন আল্লাহর নবীরে তো মানে না মানে নাই উত্তরবঙ্গের দিকে এখন একটা দল বের হয়েছে আহলে কুরআন কিছুদিন যাবত একটা দল বের হয়েছে আহলে হাদিস এখন আরেকটা বের হয়েছে আহলে কুরআন আহলে হাদিস ছিল যে নামাজের মধ্যে বারবার হাত তোলে বুকের মধ্যে হাত বাঁধে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বললে উল্লুকের মতে সবগুলো আমিন বলে মুসলমানের 1400 বছরের ইতিহাসকে কলঙ্কিত করে তারাবির নামাজ 20 শাকাত করে 8 টাকা বানিয়ে দিয়েছে এইগুলো ইসলামের চরম দুশমনী এগুলো বিয়াদব এদের সাথে আমাদের কোন সম্পর্ক ডান হাত তুলে এদের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সম্মানিত সুধী বন্ধুরা আমার আপনারা কি একটু সময় বসবেন তাহলে কি আরো কিছু কথা বলবো আচ্ছা তাহলে বসেন যদি তাইলে বলবো আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমিন এই যে আল্লাহর নবীকে মানা এবং তার সাহাবীদেরকে মানা আমাদের দেশে আহলে হাদিস নামক দলটা একদিক দিয়ে আল্লাহর নবীর উপরে যেমন কলঙ্ক আরোপণ করতে চায় অপর দিক দিয়ে সাহাবায়ে কেরামদের কম ইয়ারুল হক ওয়াল আবালা সত্যের মাপকাঠি ওরা মানতে চায় যেমন কিছুদিন আগে ওরা নবীকেও মানতে চায় না বলে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে বলা যাবে না লেখাও যাবে না ওরা বলে শুধু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এখন আরেক দল বের হয়েছে আহলে কুরআন ওরা বলে কয় কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন নবী আপনিও মরবেন আপনার উম্মতেরও মরবে কাজেই নবী যেহেতু মরে গেছেন আর আল্লাহ যেহেতু আছেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে আমরা শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ বাজান কই আছেন আর দুনিয়া কোন দিকে চিন্তা করতেছেন দেখবেন এক সময় আমাদের দুর্বলতার সুযোগে আপনার ছেলে আপনার মেয়ে হয়তো ওদের দলে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এজন্য ওদেরকে চিনার প্রয়োজন আছে না নাই নাম দেয় সুন্দর সুন্দর কয় আলে হাদিস আবার নাম দেয় আহলে কুরআন ওরা একদিক দিয়ে আল্লাহর নবীকেও মানে না অপর দিক দিয়ে আরেক শ্রেণীর আছে মুনাফিক ওইগুলা যদিও নবীরে মানে কিন্তু সাহাবায়ে কেরামদেরকে মুখ দিয়া বলে মানে কিন্তু সাহাবায়ে কেরামদের ইজ্জতের উপর হামলা করতে চায় যেমন গত কয়েকদিন যাবত ফেসবুক নেট ইন্টারনেটে একটা জিনিস ভাইরাল হচ্ছে এক মৌলবী সে বলছে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নু তিনি নাকি মাতাল মদখুর ছিলেন তিনি নাকি মাতাল হয়ে থাকতেন আর একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ সে বলতে চায় কয় ছেলে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি ছিলেন মদখুর ছিলেন ও মদ খেয়ে তিনি মাতাল থাকতেন এজন্য ওনার কথাগুলোকে সব কথাগুলো মানা যাবে না কথা বুঝে থাকলে জবাব দেন শেরে খোদা আলীর মতো সাহাবী যিনি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আলিয়ুন ফিল জান্নাত যার ব্যাপারে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা এরকম একজন সাহাবীকে জবাব মাতাল বলে ওরা ইমানদাররা বেঈমান এই বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক অপর দিক দিয়ে আমাদের দেশে আরেক শ্রেণীর সুন্নি নামদারি বেঈমান আছে সুন্নি নামদারি বেঈমান যেহেতু আমাকে যারা চিনে ওলামায়ে কেরাম আমি স্পষ্ট কথাই বিশ্বাসী যেহেতু আমরা সুন্নিয়তের নগণ্য খাদেম এক শ্রেণীর আছে আমাদের সুন্নিদের প্রকাশ্য দুশমন আরেক শ্রেণীর আছে সুন্নিদের মুনাফিক দুশমন কথা বলেন না ঠিক কিনা এই সুন্নি নামদারি মুনাফিক দুশমন যেগুলো আছে এইগুলা এখন শুরু করেছে আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও নাকি সঠিক রাস্তায় ছিলেন না
আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে কারবালার ময়দানে তোমার ঘটনা হয়েছে এবং উনার সিদ্ধান্তে ভুল ছিল আরো বাজে বাজে কথা বলে এক দিক দিয়া যেমন সাহাবাই কেরামদের উপর কলঙ্ক লেপন করা যাবে না অপর দিক দিয়া আল্লাহর নবীর কোন সাহাবাই কেরামদেরকে দোষারোপ করা যাবে না যেহেতু আমার জান্নাতে যাওয়া নির্ভর করে মা আনা আলাইহি ওয়া সাহাবী আমার জান্নাতে যাওয়া নির্ভর করে আমার সিরাতে মুস্তাকিম নির্ভর করে আমার নবীর উপর এবং সাহাবাই কেরামদের উপর এখন সাহাবীরাই যদি আমার সত্যের মাপকাঠি না হয় আমার বেহেশতে যাওয়া ত্রুটিপূর্ণ হয়ে যাবে সাহাবাই কেরামকে যদি মানার ব্যাপারে আমার আকীদা ঠিক না হয় তাহলে আমার সঠিক পথ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই যুবক কথা বলো না ঠিক কি না কাজে এই ধরনের কথা যারা বলবে ওরা কি আমাদের বন্ধু না আমাদের শত্রু ওরা কি ইমানদার না বেঈমান এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে আল্লাহর নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাব এখন এখন এই হাদিসের ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারী রাহিমাহুল বারি মিশকাতের শরা মিরকাতের মধ্যে তিনি বলেছেন ফালা শাক্কা ওয়া লা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ ওরে দুনিয়ার মানুষ যেই দলটাকে আল্লাহর নবী বলেছেন বেহেশতি দল জান্নাতি দল নিঃসন্দেহে ওই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ বড় করে বলেন না সুবহানাল্লাহ কথা বুঝে থাকলে জবাব দেন যেই দল বেহেশতে যাবে ওই দলের নাম কি আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম হলো সুন্নি জামাত এজন্য আমরা মুসলমান সুন্নি মুসলমান আর আমাদের সম্মেলন ওয়াজ মাহফিল হলো সুন্নি সম্মেলন তার মানে হলো এই সুন্নি শব্দটা লাগালে বোঝা যাবে এখানে আল্লাহর কোরআনের বর্ণনা হবে নবীর হাদিসের বর্ণনা হবে এখানে তাফসীর হবে হাদিসের বয়ান হবে এখানে ইয়া নবী সালামু আলাইকা হবে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হবে এজন্য সম্মেলন ও সব সম্মেলন নবীর পক্ষে নয় এজন্য সুন্নি সম্মেলন দ্বারা আমরা অন্যান্য সম্মেলন থেকে নবীর পক্ষের সম্মেলনকে আমরা আলাদা করি সুন্নি সম্মেলন দিয়া কথা বলেন না ঠিক কি না এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে নাকি কোনো অসুবিধা আছে তাইলে সুন্নি শব্দটা যে আমরা লাগাই এটাকে আমাদের বানানো না কোরআন হাদিসের মোতাবেক কোরআন হাদিস মোতাবেক দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত আর কোরআন হাদিস মোতাবেক আমরা হলাম সুন্নি জনতা আর আমাদের মাহফিলগুলো হলো সুন্নি সম্মেলন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গেল এক পরিষ্কার হইছে তো না এরপরও কইবেন না হুজুর শব্দ লই ঠিক কিছু মানুষ আছে কইলো আপনারা আপনাদের কথা বলেন হেরা হেদের কথা কয় হেড কাছে সবই ঠিক আসলে সব ঠিক না ঠিক কয়টা এখন তো আপনারা সহজে বুঝছেন যে হুজুর ঠিক কিন্তু এই ঠিকের পিছনে আরেকটু না ঠিক আছে কারণ আমাদের দেশে কিছু ক্রিমিনাল টাইপের মৌলবি আছে ওরা শুধু সুযোগ খুঁজে কি সুযোগ আলেমরা বুঝবেন এটা যেমন আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথাটা বলছি কিছু ক্রিমিনাল মৌলবি আছে ওরা কয় না না এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলছে এটা সরাসরি হাদিসে নাই এটা হলো আরেকজন ব্যাখ্যা করছে হাদিসের মোল্লা আলী কারি ওই ব্যাখ্যা যিনি করছে উনি বলছে আহলুস সুন্নাত ওয়াল জামাত কিন্তু এটা তো সরাসরি হাদিসে উল্লেখ স্বাধীনতার পরে আমাদের দেশে সমস্যা ছিল জুয়াল্লিন না দুয়াল্লিন কথা কোন মুরব্বি বাবার আপনার সাক্ষী আছেন না জুয়াল্লিন না দুয়াল্লিন এরপরে কিছুদিন পরে সমস্যা হইল উবাইয়া না বইয়া মানে হারাইয়া না বইয়া বুঝেন তো আপনারা কি সমস্যা হইছে না এটাও যখন মীমাংসা হইল চলতে লাগলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়তে লাগলো এরপরে সমস্যা দেখা দিল আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম নিয়ে যারা মুরব্বি আছেন 50 বছর 60 বছর আপনাদের বয়স ইতিহাস জানেন আমাদের বয়স তো আর তেমন বেশি না আমাদের বাপদাদাদের মুখে যেহেতু আমাদের বাপদাদারাও আলেম ছিলেন ওনারা আন্দোলন করেছেন যখন আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রথম লেখা হতো তখন আমাদের দেশের এক শ্রেণীর মুনশিরা ক্রিটিসাইজ করতো কই দেখো আহলুস সুন্নাত এগুলা কুরআন হাদিসে নাই এটা হলো বেদাতী দল কি কথা কন না আপনারা কি শুনেন নাই কই তো বেদাতী দল কিছুদিন যাওয়ার পরে সুন্নি সম্মেলন যখন লেখা হলো ওরা কইতা সুন্নি নাই তো হলো সুন্নির দল কি কথা বলেন না ঠিক কি না
এখনো কিছু ক্রিটিসাইজ মূলক মৌলবীরা আছে, ফালতু মৌলবি আমাদেরকে ডাকে সুন্নির দল, কই এটা সুন্নি নাই তো সুন্নির দল। আমি অন্তত বেজার হই না। আপনারা বলবেন হুজুর আপনি কেন বেজার হন, তার মানে বেজার কেন হব আমাদেরকে সুন্নির দল বলে? আমি বলি ভাই আমরা নবীর মিলাদ পড়ি, কিয়াম করি, এরপরে আল্লাহ আমাদের সুন্নি খাওয়ান। কারণ মিলাদ আছে যেখানে, খাবার আছে, খাবার আছে। তোদের কপালে মিলাদও নাই খাবারও, এই কথা বলো না ঠিক কিনা? কাজেই আমরা কি বেজার না খুশি? কারণ নবী যেখানে খানাও, আমার নবীর ইয়া নবী সালাম আলাইকা যেখানে তাবারুকো, তুমি আমাদেরকে সিন্ধি দল বললে আমরা বেজার হবো কেন? আমরা খুশি আলহামদুলিল্লাহ, আমার নবী যেখানে আমার খাবারও সেখানে। মারহাবা বলো। ওরা এটাও বললো, এটাও বললো, এটাও বললো। এরপরে কিছুদিন পরে দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাত নামটা নিয়ে গবেষণা করলো ওরা। ওরা বলে কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম কোনো হাদিসে নাই। আমাদের প্রশ্ন হলো মৌলভি সাহেবেরা, মারহাবা ইয়া মারহাবা রহমতুল লিল আলামিন মারহাবা, জলওয়া গর হো জলওয়ায়ে নূরে খুদা, জলওয়া গর হো ইয়া ইমাম আল আমবিয়া, মারহাবা ইয়া মারহাবা রহমতুল লিল আলামিন মারহাবা, জলওয়া গর হো মি মুদাল জলওয়া গর হো বেনজির বেমিসাল, মারহাবা ইয়া মারহাবা আমরা তালাশ করতে লাগলাম, খুঁজতে লাগলাম। কথা তো ঠিক, আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি নাম হাদিসে না থাকে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন বলবো? আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি কোনো কিতাবের নাম না লেখা থাকে, আমরা আহলুস সুন্নাত বলার কোনো প্রয়োজন আছে ভাই? খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে আমরা একখানা কিতাব পেয়ে গেলাম। এই কিতাবটার নাম হলো তামবিহুল গাফিলিন। এটা লিখেছেন ফকি আবুল লাইস সমরকান্দি রাহিমাহুল্লাহ। এই কিতাবটা 385 হিজরি সনের কিতাব। কত বছর আগে? প্রায় 1300 বছর আগের কিতাব। এটা কোন সাধারণ মৌলভি সাহেবদের দ্বারা লেখা না। হানাফি মাযহাবের অন্যতম একজন উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, যিনি মহান বুজুর্গ। ওনার ব্যক্তিগত জীবনী বলতে গেলে এক রাত চলে যাবে, সময় যেহেতু কম আমি আপনাদের সামনে নামটা বলে যাই যে আমরা যেই দলে আছি ওই দল ঠিক আছে কিনা না সেটা জানার দরকার আছে না নাই? আগে তো আমাদের আকীদাটা ঠিক করা দরকার যে হুজুর আমরা যে সুন্নি দলে আছি আমাদের সুন্নি জামাতটা ঠিক আছে কিনা, আমরা যে গ্রুপে আছি আমাদের গ্রুপটা ঠিক আছে কিনা, আমরা যে মতবাদে আছি ওই মতবাদটা ঠিক আছে কিনা এটা জানতে হবে না বাজান? এই তামবিহুল গাফিলিনের মধ্যে একটা রেওয়ায়েত, এই হাদিসটাই যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কিন্তু হাদিসের মতনটা একটু ভিন্ন, হাদিসের ভাবার্থ এক, লাইন আরবি, মতন একটু ভিন্ন। উলামায়ে কেরামগণ বুঝবেন, মানে আরবি শব্দ ভিন্ন কিন্তু ভাবার্থ কি এক। নবীজি বলেছেন 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে বেহেশতে। সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পরে বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল ওয়াহিদা, ওগো নবী আপনি যে বলেছেন 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে বেহেশতে, রসূল আমাদেরকে বলুন মা হাযিহিল ওয়াহিদা, নবীজি গো সেই সৌভাগ্যবান দলটা কে? এতো ভাগ্যবান দলটা কারা যেই দলটা বেহেশতে যাবে আমাদেরকে বলুন? সাহাবাই কেরাম প্রশ্ন করছেন আমার নবীর কাছে, প্রশ্নকর্তা সাহাবীরা, জবাব দেনে ওয়ালা স্বয়ং নবী সুবহানাল্লাহ। বলেন নবীজি কি বললেন? এই দেখেন স্পষ্ট ভাষায় লেখা আছে, যে সমস্ত মুল্লা মুনশিরা, যে সমস্ত বিদাতি মুনশিরা কয় যে আহলে হাদিস একই আহলুস সুন্নাত ওয়াল জামাত হাদিসে নাই, আর আমরা আহলে হাদিস শুনে রাখো তোমরা কতটুকু ঠিক আর আমরা কতটুকু ঠিক। দেখো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের এই কথার জবাবে বলেছেন, ক্বালা আহলুস সুন্নাত ওয়াল জামা, আহলুস সুন্নাত ওয়াল জামা, আহলুস সুন্নাত ওয়াল জামা, রে সাহাবীরা যেই দল বেহেশতে যাবে আমি নবী বলে গেলাম সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
হাত তুলে বলো আমরা সুন্নিয়তের সাথে আছি না নাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার কোন ভণ্ড বেঈমান মৌলবীদের কথায় আমরা সুন্নি জামাত ছাড়তে পারবো না যেহেতু কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত একটি মাত্র দল আসমানের নিচে জমিনের উপরে সেই দলের নাম হলো সুন্নি দল কথা বলো না ঠিক কি না কোরআন হাদিসের দ্বারা যদি কোনো দল থাকে সেই দলের নাম হলো সুন্নি দল এতে কোনো সন্দেহ নাই কোন বাবার বেটায়ও এই দলকে অস্বীকার করার কোনো উপায় না কিন্তু বড় আশ্চর্যের কথা মজার কথা হলো কি এই হাদিসের তাহরিজ করেছে নাসিরউদ্দিন আলবানী তাহরিজ মানে আলেমরা বুঝবে মানে এই হাদিসটা সঠিক না বেঠিক এই হাদিসটা সহিহ না যঈফ এই ব্যাপারে গবেষণা করেছে তাহরিজ করেছে নাসিরউদ্দিন আলবানী নাসিরউদ্দিন আলবানী হলো সমস্ত ওয়াহাবীদের নেতা সমস্ত লামাজহাবীদের নেতা মানে তারা এমন মানা মানে নাসিরউদ্দিন আলবানী যদি বলে যে এখন রাত না এখন দিন ওহাবি সবটি বলবে প্রকৃত ওহাবি যারা ওরা বলবে কয় না আমরা মনে হয় দেখি রাত আসলে আমাদের হুজুর যেহেতু বলছে আসলে এটা দিন মানে এমন ভাবে মানে আর কি ওরা লামাজহাবীর আহলে হাদিস যারা ওই নাসিরউদ্দিন আলবানী যদি বলে এখানে মনে হয় মহিলারা বসা তো আহলে হাদিস গ্রুপের যারা আছে ওরা বলবো হয়তো আমরা চোখে দেখতেছি পুরুষ আসলে আমাদের হুজুর যেহেতু বলছে মহিলা আসলে এখানে মহিলাই হবে মানে এই রকম ভাবে মানে আর কি বোঝানোর জন্য বলছি এই রকম মানে দেখেন আল্লাহ বেঈমানের মুখ দিয়ে সত্য কথা বের করে দেয় কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মানুষের বানানো দল নয় রে ভাই এটা আল্লাহ আল্লাহ রাসূলের দল দেখেন এই নাসিরউদ্দিন আলবানীর একটা কিতাব আছে সিলসিলাতুস সহিহা 22 খণ্ডের কিতাব আমাদের কাছে আছে সেখানের মধ্যে নাসিরউদ্দিন আলবানী লিখেছে ওরে বিশ্ব জগতের মানুষ ও আমার ওয়াহাবী দলের লোকেরা শুনে রাখো আমি বহু হাদিস গবেষণা করে 22 খণ্ডের হাদিস রচনা করলাম কিন্তু একটা হাদিস গবেষণা করতে 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 আমি কোথাও কোনো ভুল পাই নাই সুবহানাল্লাহ কই সেই হাদিসটা কি কই যেই হাদিসে নবী আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা বলেছেন আর যেই নবী বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত বেহেশতি আমি গবেষণা করে দেখলাম এই হাদিসে কোনো ভুল নাই হাদা হাদিসুন সহিহ এটা সহিহ হাদিস তাতে কোনো সন্দেহ নাই তাহলে দুশমনের মুখ দিয়ে যদি কোনো কথা বের হয় সেটা গ্রহণযোগ্য হয় বেশি আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত সঠিক দল দুশমনরাও কয় যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠিক দল আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার তাহলে আপনারা বলুন আমরা যেই দলে আছি এই দল অবশ্যই সত্য বাবাজি কথা বলেন এই দল অবশ্যই মজার বিষয় হলো বিগত শুনে যারা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আর সুন্নি জামাত নিয়ে ক্রিটিসাইজ করত এখন দেখা যায় কালের আবর্তে ওই সমস্ত মুনশিরাও নামের আগে লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্মেলন এ কথা বলো না ঠিক কি না ওরাও লিখতে বাধ্য হয়েছে যেমন একটা উদাহরণ দিই আমরা বাই পয়েন্ট কথা বলি ডকুমেন্ট ছাড়া কথা বলার অভ্যাস নেই আমাদের দেশের হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমদ শফি সাহেব উনাকে আমরা সম্মান করি যেই কোনো দলের আলেমই হোক সম্মান দিয়ে কথা বলতে হয় উনি মুরব্বী মানুষ উনি বিজ্ঞ মানুষ আমরা উনাকে সম্মান জানাই সারা জীবন যে বিরোধিতা করেছে সেই শফি সাহেব বলছেন কয় আমাদেরকে সরকার যেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে সরকার সেই প্রজ্ঞাপনে লিখে দিয়েছে কওমি মাদ্রাসার আলেমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কাজেই বাংলাদেশে আর কোনো ওয়াহাবি নাই সুবহানাল্লাহ কন্যা তাইলে বোঝা গেল আগে ছিল বর্তমানে কিন্তু আমরা বলি শফি সাহেব গাধায় পানি খায় ঘোলা করে খায় এতদিন আমাদের আলেমরা সুন্নি জামাত হক জামাত বলার পর আপনারা আহলুস সুন্নাত লেখেন নাই কিন্তু ইতিহাসের পাতায় আরেকটা জিনিস লেখা হবে যে তোমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত বেশ কমটা হলো ওই জায়গায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ এবং নবীর দেওয়া আর তোমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত পুরো সরকারের দোষ কথা বুঝো নাই যেমন 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 লক্ষ্য করুন যেমন যেমন আহলে হাদিস একটা দল আছে এই দলের ইতিহাস জানেন নি এই দলের ইতিহাসটা হলো বেশি দিন আগের নয় 200 বছরের আহলে হাদিস দলের প্রথম নাম ছিল মুয়াহ্হিদ দল কি দল
মুয়াহিদি মুয়াহিদি মানে তাওহিদি দল আমাদের দেশে একদল আছে না কয়তো আমরা হলাম তাওহিদি জনতা ওদের স্লোগান লাগে নারে তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ আমার তাওহিদি জনতা আমার নবীর রিসালাতের কোন স্লোগান ওরা দিতে চায় তো প্রকৃত তাওহিদি জনতা ছিল আহলে হাদিস ওরা ছিল মুয়াহিদি দল এগুলা মনে রাখবেন ইতিহাস জানার দরকার আছে এগুলার ইতিহাস বেশি দিন আগের নয় মাত্র 200 বছর ব্রিটিশ যখন শাসন করছিল তখন হকপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা কর্তব্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা ছিল ওরা ওই মুয়াহিদি দল যারা মুখে বলে ভালো কিন্তু কার্যক্রমে নবী এবং ওলিদের বিরোধিতায় তখন হকপন্থী আলেমরা এদেরকে ওহাবি বলতো কি বলতো ইতিহাস জানা দরকার আছে না তখন হকপন্থী দলের লোকেরা এই উপমহাদেশের মধ্যে তো আমাদের সুন্নি ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস সোনালী ইতিহাস আলহামদুলিল্লাহ বলেন এই যে স্বাধীনতা আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলন বলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বলেন এজন্য আমরা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কারণ সুন্নি আলেমরা বরাবরই দেশ ও স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল ইতিহাস তালাশ করে দেখো এই উপমহাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরাই ইংরেজদের বিরুদ্ধে প্রথম কথা বলেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি প্রথম ইংরেজ ভেড়িয়াদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা হয়েছে আচ্ছা তোমরা কি বলতে চাও সুন্নিরা বরাবরই দেশ স্বাধীনতার পক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বরাবরই সত্যের পক্ষে যখন 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 এই ওহাবিদের বিপক্ষে যখন বক্তব্য দেওয়া হলো কথা বলুন ওহাবিদের বিরুদ্ধে যখন ফতোয়া দেওয়া হলো তখন সব ওহাবিরা ব্রিটিশদের সাথে আতাত করতে লাগলো আছে কিনা নাই দেখবেন এতদিন পর্যন্ত যেই দলকে এতদিন পর্যন্ত যেই সরকারকে গালিগালাজ করেছে নাস্তিক বেঈমান বলে এখন ওরাই এখন ওদের সদ্য গোষ্ঠীর আম্মা বলে ডাকতেছে এখন বলে কয় না সব ঠিক আছে আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যাই করেন ওইগুলার ব্যাপারে একটু বুঝে শুনে কইরেন যেহেতু মিডিয়ার দ্বারা আমাদের কথাগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে ওইগুলার চেহারা ছবি খুব ভালো ভিতরটা কত দূর ভালো একটু পরীক্ষা করে নিয়েন কথা কোনা ঠিক কিনা ওই সময় ব্রিটিশদের সাথে এক শ্রেণীর মুন্সিরা চলতো ওইগুলার বাহির ভালো কিন্তু ভিতর খারাপ ওই ওহাবিগুলা ব্রিটিশ সরকারের কাছে গিয়ে দাবি করলো কয় মাননীয় সরকার বাহাদুর আমাদেরকে এক শ্রেণীর লোকেরা ওহাবি বলে আমরা আর ওহাবিও চাই না আমরা ওহাবি নাম এটা আমরা পাল্টে চাই ব্রিটিশ সরকার বলে কি নাম চাও আমরা তো হাদিসের অনুসরণ করি এই হিসাবে চিন্তা ভাবনা করে একটা নাম দেন ব্রিটিশ সরকার কয় যা দিলাম তোদের নাম আহলে হাদিস কাজেই কাজেই এই যে আহলে হাদিস নামটা এটা কিন্তু কোনো ভালো মানুষের দেওয়া নয় এটা ব্রিটিশের দেওয়া নাম এজন্য গোটা পৃথিবীতে আজ 200 বছর পরও আহলে হাদিস নামটা কলঙ্কিত কেন কয়েদের নামটা ব্রিটিশের দেওয়া নাম ঠিক তদ্রূপ সফি সাহেব আহলুস সুন্নাহ তো লিখলেন কিন্তু সাথে একটা কিন্তু যোগ করে দিলেন এটা তোমাদের নাম কোরআন সুন্নাহর দেওয়া নয় তোমাদেরটা কোনো ব্যক্তির দেওয়া নাম কথা বলে না ঠিক কিনা কাজেই কলঙ্ক লেপন করা আর মনে হয় তোমাদের বাগ্যে কখনো সম্ভব হবে এখন যেই কথা জরুরি বলতে হবে আমাদের সুন্নি জনগণকে যেই কথাগুলো আমরা জরুরি বলতে হবে পাগলামি করলে হবে না খালি তালে তালে ফাল দিলেন আর সুন্নি খাইলেন আর বুঝলেন না কিচ্ছু এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না এখন বুঝতে হবে এখন বাজারে সবই শুনবে কথা বলেন না এখন দেশের সব সম্মেলনে আহলুস সুন্নাত সম্মেলন এখন আপনি আমাদের দেশের কিছু মানুষের আছে কয় হুজুর তাহলে তো সব সম্মেলন যেহেতু সুন্নি আগে যেহেতু ব্যাটিক ছিল এখনো তো তাই সবই ঠিক তাইলে আপনারা আর তারা মনে সমান কি কখনো সমান কি বাবারা কথা বলেন না সমান এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেমন যুবক ছেলেদেরকে বলি বাজারে মোবাইল কোম্পানি অনেক আছে কিন্তু স্যামসাং কোম্পানি যেটা আছে এটাকে ব্র্যান্ডেড কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড যেমন আমরা একটা জুতা পরি বাজারে 1000 টাকা হলো জুতা পাওয়া যায় আরেকটা জুতার দাম আছে 4200 টাকা 5000 টাকা তো কোনো ব্যক্তি যদি ব্র্যান্ড খুঁজে ভালো খুঁজে তাহলে সে 5000 টাকারটাই কিনবে খুঁজে বাইর করবে আর যদি মনে করে না বাজারে সব জুতাই সমান ওর বেলায় কোনো কথা
মাছ কিনতে গেলেন তাই চাটা লাগবে বন্ধু সময় কম একটার ভিতরে শেষ অসুবিধা হবে আপনাদের বাজারে মাছ কিনতে গেলেন আপনারা দেশি মাছ পছন্দ করেন বাজারের মধ্যে কি মাছ কয়গুলা রে ফিশারির মাছ আছে না নাই এখন আপনি যদি বলেন ফিশারি আর দেশি মাছ সমান আপনার জন্য কোনো ফতোয়া আছে কিন্তু কোনো ব্যক্তি যদি চায় আমি দেশি মাছ কিনবো তাহলে আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে হ্যাঁ হাওরি মাছ কি করতে হবে যাচাই বাছাই করতে হবে বাজারের মধ্যে সবই এখন আহলে সুন্নাত কিন্তু কোরআন সুন্নাহর আহলে সুন্নাত পাইতে হলে আপনাকে আকীদা বুঝতে হবে আর এই আকীদা যদি ওদের মধ্যে থাকে বুঝতে হবে ওরা ঠিক আর যদি এই আকীদা ওদের মধ্যে না থাকে বুঝতে হবে যতই আহলে সুন্নাত বলুক ওদের গোড়ায় ভেজাল আছে এই যুবক কথা বলো না ঠিক কি না আমি সংক্ষেপে এখন আপনাদেরকে দুইটি কথা বলবো বলেই শেষ করে দিব যেহেতু প্রতি রাত দুই তিন জায়গায় কথা বলা লাগে আমাদের খুব কষ্ট হয় আর যেহেতু আপনারা দাওয়াত করেছেন আমার ভাই আমার স্টেজের মধ্যে বসা আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহজাহান সাহেব আমার ভাই আপনার নাম ফেরদাউস আহমদ এরপরে সালাউদ্দিন আল কাদির সাহেব আমার আরেক ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের রওনক মুহাদ্দিস মুফতি মাওলানা আনোয়ার হোসেন সাহেব এখানের মধ্যে চার পাঁচ জন মুহাদ্দিস মুফাসসির বসা আছে আলহামদুলিল্লাহ বলেন এদেরকে বয়সে যদিও দেখেন ছোট ওরা বাংলাদেশের ফার্স্ট ক্লাস মুহাদ্দিস মুফতি বাংলাদেশের কামিল মাদ্রাসা থেকে হাদিসে মাস্টার্স ফিকাতে মাস্টার্স এরকম আলেমরা এখানে বসে আছে আলেমদের একটা মজমা আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমিন সম্মানিত সুধীর এবার আপনাদেরকে বলবো যে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা হবে তাদের আকীদা কি হবে নাম্বার 1 আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম আকীদা হলো আল্লাহ এক তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক কয়জন মহব্বত একটু প্রাণ ভরে আওয়াজ দেন আল্লাহ কয়জন সম্মানিত সুধী বন্ধুরা আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক এক এবং একক তাতে কোনো সন্দেহ নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন যখন কেউ থাকবে না তিনি থাকবেন তার নাম কি একটু মহব্বতে বলুন না তার নাম কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পড়েন যারা পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম যিনি আছেন যিনি থাকবেন যিনি ছিলেন চিরস্থায়ী চিরঞ্জীব অনাদি অনন্তকালে যিনি আছেন থাকবেন তিনি হলেন আমার আল্লাহ আছে না নাই এই প্রশ্নের জবাব বহু কুরআন আমরা যে আল্লাহকে বিশ্বাস করি যদি কেউ বলে ভাই তোমার আল্লাহ যে একজন আছেন একটু দেখায় দাও তো আমাদের দ্বারা কি দেখানো সম্ভব কথা বলেন না সম্ভব লা তুদরিকুল আবসার কোন দৃষ্টি শক্তি আমার আল্লাহকে মুহাইয়া করতে পারে না আল্লাহকে দেখা সম্ভব না তারপর আমরা বিশ্বাস করি আমাদের নবীজি বলেছেন আল্লাহ এক আমরা বিশ্বাস করি বিনা দলিলে আল্লাহ এক আল্লাহ আছেন তাতে কোনো সন্দেহ আল্লাহ যে একজন আছেন না দেখাও গেলেও তার অস্তিত্ব অনুভব করা যায় কিভাবে রব্বুল আলামিন বলেন বান্দারা শুনে রাখো الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت আসমানের দিকে তাকায় দেখো আমি রব্বুল আলামিন স্তরে স্তরে তোমাদের সামনে সাতটা আসমানকে আমি আল্লাহ পাক বানায় রাখলাম বে দুনিয়ার মানুষ তাকায় দেখো পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি ঘর বানাতে চায় কোন মানুষ যদি বিল্ডিং বানাতে চায় আজকের এই প্যান্ডেলটা বানানো হয়েছে খুঁটা দেওয়া লেগেছে এখানের মধ্যে পিলারের প্রয়োজন রব্বুল আলামিন তিনি বলেছেন আমি তোমাদের মাথার উপরে স্তরে স্তরে সাতটা আসমানকে রেখে দিলাম কোন জায়গায় কোন পিলার বা খুঁটার ব্যবস্থা করি নাই যিনি করেছেন যিনি রেখে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ তাতে কোনো সন্দেহ আছে ভাই বড় করে বলেন না সন্দেহ আছে তাহলে আল্লাহ আছেন তার অস্তিত্ব অনুভব করা যায় অনেক কথা বলা যাবে আমি সেদিকে গেলাম আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক হায়াতের মালিক কে জুড়ে বলুন হায়াতের মালিক কে জীবন দেওয়ার মালিক কে সাথে সাথে বলুন জুড়ে জুড়ে বলুন আমাদের রিজিক দেওয়ার মালিক কে সব দেওয়ার মালিক কে বিশ্বাস আমাদের আছে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير এই কথাগুলো কেন বলছি কারণ আমার দেশের কিছু বিয়াদবের আছে ওরা বলে কয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠায় দেয় এই কথা বলে কে শুনুন আমার দেশের কিছু মানুষেরা আছে কয় সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠায় দেয় অথচ এই সমস্ত ভণ্ড বেঈমানদের জানা নাই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ হলেন এমন একজন আল্লাহ যিনি বেনিয়াস আল্লাহ পাক হলেন ওয়াজিবুল ওজুদ ফাজিল ক্লাস শেষ হয়ে আকাইদের ছবি যারা পড়েছেন আল্লাহ হলেন ওয়াজিবুল ওজুদ আর আমরা যারা আছি আল্লাহ ভিন্ন সবগুলো হলো মুমকিনুল ওজুদ আল্লাহ একজন আছেন যার কোনো শুরু নাই আল্লাহ আছেন যার কোনো শেষ নাই আল্লাহ তিনি যার কোনো বাবা নাই আল্লাহ তিনি যার কোনো মা নাই আল্লাহ তিনি যার কোনো উপর নাই আল্লাহ তিনি যার কোনো নিচ নাই তিনি হলেন আমার যে মুল্লারা বলে নবী প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠায় দিছি ওই মুনশিরা আল্লাহ কি সেটাই ছিলেন বাবা জি কথা বলো না ঠিক কিনা কারণ আল্লাহর কোনো উপরই নাই আল্লাহর কোনো তুলনাই নাই কাজেই আমার নবীর যতই প্রশংসা করা হোক আমার মালিকের উপরে কোনোদিন উঠানো সম্ভব কারণ আমার আল্লাহর কোনো উপরই নাই আল্লাহর উপর থাকলে না মিয়া তোমরা বইলা আল্লাহর উপরে উঠাই বা আল্লাহর কোনো উপরই নাই কাজেই ওরা বলে এই কথা বলে আমাদেরকে ওরা ক্রিটিসাইজ শুধু করে নাই এই কথা বলে আল্লাহর নবীর শান এবং মানকে ওরা ছোট করতে চায় এই যুবক কথা বলো না ঠিক কি না নাম্বার 2 আল্লাহ পাক হলেন তিনি এমন একজন আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ হলেন খালেক বাকি সব হলো মাখলুক এই হিসাবে আমার আল্লাহ হলেন স্রষ্টা আমার নবী হলেন তো কোনদিন স্রষ্টা এবং সৃষ্টি কোনদিন সমান হতে পারে এবার আসুন আল্লাহ পাক আহলুস সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় আকীদা আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আপনাদের বিশ্বাস হয় এই বাবা জি কথা বলেন না বিশ্বাস হয় আমাদের দ্বিতীয় আকীদা হলো আল্লাহর নবী তিনি নূর নবী আর তিনি সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর প্রথম সৃষ্টি কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন নিশ্চয় নিশ্চয় আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে স্পষ্ট কিতাব আর একটা মহা সম্মানিত নূর আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাফসীর নিজের মন গড়া হবে না তাফসীর হবে কোরআনের আয়াতের ব্যাখ্যা নবী যা বলেছেন তাফসীর হবে কোরআনের আয়াতের ব্যাখ্যা সাহাবীরা যা বলেছেন আমরা তাদের অনুসরণ করব ব্যক্তিগত কোনো তাফসীর করা যাবে এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির কুল শিরোমণি রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার প্রণীত বিশ্ববিখ্যাত কিতাব তানভীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলা হয়েছে কিতাবুম মুবিন দ্বারা আল্লাহ পাক কোরআন শরীফকে ইশারা করেছেন আর নূর দ্বারা আল্লাহ পাক আমার নবীকে ইশারা করেছেন কাজেই কথা বুঝে থাকলে জবাব দেন আমার নবীর নূর না মাটি আল্লাহর কোরআনের দ্বারা আমার নবীর নূর না মাটি কিন্তু আমরা যখন নবীর নূর বলি আমার দেশের এক শ্রেণীর মৌলবীদের চেহারা কালো হয় আমরা যখন নবীকে নূরের তৈরি বলি আমার দেশের এক শ্রেণীর মুনশিদের চেহারা বড় বেজার হয় ওরা বলে কয়না নূর এটা কোথাও নাই যেমন এক কুয়াকাটার ভাড়াটে মৌলবী সে বলে কয় নবীজি মাটি মাটি হলেই সম্মান বাড়ে আমরা বলি মুনশি আমরা নবীকে নূর বললে তোমরা বলো এটা সুন্নিদের বানানো আকীদা তাহলে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই নবী নূর এটা সুন্নিদের বানানো আকীদা নয় নবী নূর এটা সর্বজন মান্য আকীদা বড় করে বলেন না সুবহানাল্লাহ কথা কি আমার বুঝেন নাই নবী নূর এটা সুন্নিদের বানানো আকীদা নয় নবী যে নূর সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী যে নূর সেটা সর্বজন মান্য আকীদা আপনারা বলবেন হুজুর সর্বজন মানে কেমনে সর্বজন যদি মানে তাইলে ভেজাল কেমনে একটা দলিল দিচ্ছি আসলে জ্ঞানী যারা তারা বুঝে আর ফালতু যারা তারা আন্দাজে কথা বলে বাবা জি কথা বলেন না
এই কিতাবটার নাম হচ্ছে ইমদাদুস সুলুক। এটা লিখেছেন মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী সাহেব। উনি হলেন আমাদের দেশের কওমি মাদ্রাসার সিলসিলার আলেমদের উস্তাদের 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 উস্তাদ, মানে 14 গোষ্ঠীর উস্তাদ। রশিদ আহমদ গঙ্গোহী, উনাকে বলা হয় ইমামে রব্বানি। উনি ইমদাদুস সুলুক এই উর্দু ভাষার কিতাবটার মধ্যে লিখেছেন কি দেখেন, এই দেখেন, এখানের মধ্যে লিখেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা কি আল্লাহর কোরআনের আয়াত? যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এটার অর্থ লিখেছেন বেশক আয়া তোমারই পাশ হক তাআলা কি তরফ সে নূর আওয়ার ওয়াদেহ কিতাব। উর্দু ভাষায় বলা হয়েছে যে বেশক আয়া তোমারই পাশ হক তাআলা কি তরফ সে, এতে কোনো সন্দেহ নাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে। উর্দু ফার্সি ভাষায় আল্লাহরে বলা হয় হক, কি বলা হয়, বেশক আয়া তোমারই পাশ, এতে কোনো সন্দেহ নাই তোমাদের নিকটে এসেছে হক তাআলা কি তরফ সে আল্লাহর তরফ থেকে কি নূর আওয়ার ওয়াদে কিতাব। একটা নূর এসেছে সম্মানিত নূর, আরেকখানা কিতাব এসেছে। এখন নূর কি আর কিতাব কি, এটা আমরা বললে এক শ্রেণীর মুনাফিকেরা বলে এটা সুন্নিদের বানানো কথা। এখন আমরা শুনবো যে তোমাদের রশিদ আহমদ গঙ্গোহী সাহেব এই আয়াতের কি ব্যাখ্যা লিখেছেন। তোমাদের কথাগুলো বললে তো আর কোনো অসুবিধা নেই, কথা বলেন না, কথা বলেন না। দেখেন রশিদ আহমদ গঙ্গোহী কি লিখেছেন, লিখেছেন নূর সে মুরাদ হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ও দুনিয়ার মৌলবীরা শুনে রাখো, আজকে তোমরা নবীর নূরকে অস্বীকার করছো, দেখো তোমাদের বাপ দাদা কি বলে। কাজেই তোমরা কি তোমাদের বাপ দাদার কথা কি তোমরা মানো না? তোমরা যারা আজকে নবীর নূরকে মানতে চাও না, সামাজিক ভাবে একটা কথা আছে, যারা বাপ দাদাকে মানে না ওইটা কি ভালো না খারাপ? যারা তাদের বাপ দাদার কথা মানে না ওইগুলা কি এক নম্বর না দুই নম্বর? তোমরা মাটি বলার আগে একবার চিন্তা করো, তোমাদের 14 গোষ্ঠীর বাবা যিনি, ইনি ওই নূর দ্বারা মুরাদ নিয়েছেন আমার নবীজিকে। তার মানে আমার নবী নূরের সৃষ্টি, আমার নবী নূরও নবী। কাজেই কথা বলার আগে তোমাদের ঘরের খবর নাও যে তোমাদের ঘরের মধ্যে কি লেখা আছে, তোমাদের বাপ দাদাদের বক্তব্য। কাজেই আমাদের বক্তব্য হলো দেওবন্দের বড় বড় আলেমরা নবীর নূরকে স্বীকার করেছে। কাজেই আজকে দ্বারা তোমরা অস্বীকার করো, তোমরা কারা? কি কথা বলো না, তোমরা কারা? তোমরা কি আসলেই অরিজিনাল দেওবন্দি নাকি অন্য কোনো দল? আমাদের আজকে সেই প্রশ্ন তোমাদের সামনে রেখে গেলাম, কারণ অরিজিনাল দেওবন্দি হলে আমার নবীর নূরকে অস্বীকার করার কোনো উপায়। রাত একটা হয়ে যাচ্ছে, আরেকটা দলিল বলে আমার কাছে আছে, আমার সারা গাড়িতে কিতাব আছে। আমার ভাই যেহেতু বলেছেন খুব ক্ষুদ্র সময়ের ভিতরে দুটি কথা বলতে হচ্ছে। নাম্বার দুই, নবী যে নূর সেই আকীদা শুধু আমাদের নয়, সেই আকীদা সকলের। কিন্তু এক শ্রেণীর লোকেরা গোপন রাখে। এই কিতাবটার নাম হচ্ছে নসুত্তিব। এটা লিখেছেন হাকিমুল উম্মত মাওলানা শাহ শাবালি থানভী সাহেব, মানে উনিও দেওবন্দি আলেমদের কওমি মাদ্রাসার আলেমদের উস্তাদের উস্তাদের 14 গোষ্ঠীর উস্তাদ। উনার নামের আগে লেখা আছে হাকিমুল উম্মত। হাকিম মানে ডাক্তার আর উম্মত মানে উম্মত, মানে আমাদের দেশে ফেটে বেদনা ধরলে মাথায় বেদনা ধরলে ডাক্তারের কাছে যান না, কথা কয় না, কথা বলো না ভাই, ডাক্তারের কাছে যান না, হাকিম কবিরাজের কাছে যায়। আর উনি হলো উম্মতের হাকিম, উনার কাছে তো আর ফেট বেদনার মাথা বেদনার চিকিৎসা পাওয়া যাবে না, উনার কাছে চিকিৎসা পাওয়া যাবে নবীর নূর না মাটি। আপনি হাকিমুল উম্মত, উম্মতের হাকিম, আপনি সিদ্ধান্ত দেন নবীর নূর হবে না মাটি হবে, কথা কন্যা ঠিক কিনা? উম্মতের হাকিমের দায়িত্ব তো এটাই, উম্মত যখন নবী নূর এবং মাটি নিয়ে দ্বিধায় পড়বে তখন উনি সিদ্ধান্ত দিবে কি নবী নূর না মাটি। দেখেন উনি সিদ্ধান্ত কি দিচ্ছে। উনি তার কিতাবের পহেলা রেওয়ায়েত লিখেছেন পহেলি ফসল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান হ্যায়। উনি তার কিতাবের প্রথম পরিচ্ছেদ অধ্যায়ের নাম দিয়েছেন নূরে মুহাম্মদির বয়ান। আপনারা মনে হয় খুব বেজার হইছেন, সুবহানাল্লাহ বললে কি কোনো অসুবিধা আছে? আর একটু বড় করে বলুন আল্লাহু আকবার। হেডলাইন দেখলে বোঝা যায় ভিতরে কি হবে, কথা বলো না ভাই। সংবাদপত্র পড়েন না, খবরের কাগজ পড়েন না, পত্রিকা নিউজ পেপার, হেডলাইনে বোঝা যায় ভিতরে কি হবে। নূরে মুহাম্মদির বয়ান যেহেতু লিখছেন, আমরাও তো দেখা দরকার যে উনি ভিতরের কি লিখেছেন। যেহেতু হেডলাইন নূরে মুহাম্মদি দিয়েছেন, ভিতরে কি তিনি নূরি বলেছেন না মাটি বলেছেন একটু তালাশ করা দরকার। দেখেন
এই যে দেখেন রওয়ায়েতটা আপনারা দেখেন এখানে উর্দু ভাষায় লেখা আছে এখানে লিখেছেন পহেলি রওয়ায়েত কে লিখতেছেন এটা কি আমাদের কথা না কওমি মাদ্রাসার আলেমদের কথা এটা কি আমাদের কথা না যারা নূর মানে না তাদের কথা কি বুঝেন না আপনারা কথা সকালে গিয়ে উল্টো পাল্টা লাগায়েন না দেখেন তাদের কিতাবেও আছে কিন্তু তারা বলে না কিন্তু আমাদের কাছে এই দলিলগুলো আছে मेरे माँ बाप आप पर कुर्बान हो मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहली किस चीजों को पैदा किया मुखस्त आते हैं प्रसिद्ध हदीस অসংখ্য গণিত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মেরে মা বাপ আপ পর কুরবান হো ওগো নবী আমার আব্বা আম্মা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যান কারণ সাহাবাই کرامদের একটা আদতে মুবারাকা ছিল আমার নবীর কাছে যখন কোনো প্রশ্ন করত তখন বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো নবী এই দুনিয়াতে আমার আব্বা আম্মা দামি তাদের চাইতে বেশি দামি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমার মা বাবাকে আপনি নবীর কদমে কুরবানি দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমি জানতে চাই या रसूलल्लाह मुझे बताइए हमके बोलूं अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीजों को पैदा किया अगर नबी हमके अपने बोलूं जे अल्लाह ताला तमाम दुनिया बनानोर आगे कौन जिनिस अल्लाह पाक प्रथम सृष्टि করেছেন तो बड़ा करे बोलें ना सुभान अल्लाह প্রশ্নকর্তা নবী সাহাবী আর জবাব দেনেওয়ালা স্বয়ং নবী এখানে মধ্যখানে কোনো পর্দা আছে মধ্যখানে কোনো হিজাব আছে মধ্যখানে কোনো হিন্ড্রেন্স আছে দেয়ার ইজ নো হিন্ড্রেন্স এখানে কোনো পর্দা নাই কোনো হিজাব নাই কোনো আড়াল নাই কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই সরাসরি নবীজি সরাসরি নবীর সাহাবী প্রশ্ন করছেন নবীর সাহাবী জবাব দিচ্ছেন স্বয়ং নবী তিনি বলছেন ওগো নবী আল্লাহ পাক তমাম দুনিয়াটা বানানোর আগে কি বানিয়েছেন আমাকে একটু বলুন আশরাফ আলী থানবী সাহেব আরবি হাদিসটাকে উনি উর্দু ভাষায় এখানে লিখেছেন আল্লাহর নবী কি জবাব দিলেন দেখেন এই প্রশ্ন শোনার পরে আল্লাহর নবী বললেন জাবের তুমি জানতে চাচ্ছ যে আল্লাহ পাক তমাম দুনিয়া বানানোর আগে কি বানিয়েছেন তাহলে শুনে রাখো আমি নবীর জবান দ্বারা বলছি ও জাবের আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ارشاد ফরমায়া আল্লাহর নবী ارشاد ফরমালেন ইয়া জাবের আল্লাহ তাআলা নে তমাম চিজো সে পহলি তোমারে নবী কি নূর কো আপকি নূর কি ফয়স সে পয়দা কিয়া রে জাবের তুমি জানতে চেয়েছো যে তমাম দুনিয়া বানানোর আগে আল্লাহ পাক কি বানিয়েছেন আমি নবী বলে দিলাম আল্লাহ পাক তমাম দুনিয়া বানানোর আগে তোমার সামনে যে নবী দাঁড়িয়ে আছেন ওই নবী যিনি নূর মুবারক আল্লাহ পাক প্রথম বানিয়েছেন আল্লাহু আকবার ইয়া রাসূল কটাক্ষ করার অভ্যাস নাই আপনারা বলুন আমি যেই ভাষায় কথা বলছি আপনাদের দুয়া অনার্স মাস্টার্স পর্যন্ত ছাত্র পড়াই আমরা যারা তোমরা অনার্স মাস্টার্সে পড়তেছো আমাদের ছাত্র সমাজ আমরা কি কোনো কথার দ্বারা ওদের ইজ্জতের উপর আঘাত করেছি এই সাক্ষী দাও আমরা কোনো কথার দ্বারা কি এদের ইজ্জতের উপর আঘাত করেছি আমরা ওদের কথাগুলা যাতা আছে তাদের কিভাবে আমরা আঙ্গুল দিয়ে তাদের চুকে দেখায় দিচ্ছি কিন্তু ওরা পারে আমাদেরকে বহু ধরনের গালি দিতে যত জীবন বাঁচবে নবীকে নূর মানতে চাও কি চাও না ডান হাত তুলে বলো
আল্লাহু আকবার বলো যারা নবীকে নূর মানবে না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না যে সমস্ত মৌলবীরা নবীকে নূর মানবে না ওদেরকে বলবে বেটা তোর বাপ দাদার খবর আমাদের কাছে আছে এই কথা বলো না ঠিক কি না এই যুবক ছেলেরা বলতে পারবা যে মৌলবী তুমি লম্বা কথা বলার দরকার নাই তোমার বাপ দাদার রেকর্ড আমাদের কাছে আছে কাজেই তুমি কালকের মৌলবী তুমি নবীকে নূর না বললেও কিছু আসবে যাবে না তোমার বাপ দাদাও নবীকে নূর স্বীকার করেছে বলেছে লিখেছে ছাপিয়েছে কথা বলো না ঠিক কি না কাজেই ওদের কথার দ্বারা আমরা কোনদিন নবীকে মাটির বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় আকীদা হলো আমার নবী নূর ও নবী সুবহানাল্লাহ কও কাজেই যারা আমার নবীকে নূর মানবে কাজেই যারা আমার আল্লাহ তাআলাকে সর্বময় ক্ষমতার মালিক মানবে আমরা তাদেরকেই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জানবো এই মহব্বতে বলো না ঠিক কি না আলহামদুলিল্লাহ কে এসেছেন নাম কিউ না ওর সভাপতি মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব হ্যাঁ ও মহিউদ্দিন মুহিত সাহেব মুহিত সাহেব ফান্দক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফান্দাও কি হুজুর এসেছেন সকলে বলেন মারহাবা আমাদের এই উপমহাদেশের মধ্যে সরসিনা দরবার শরীফ যেখানে আমার দাদা সরসিনার মরহুম নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রথম বায়াত গ্রহণ করেছিলেন অনেক আগে আমার 117 বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করেছিলেন অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন এই সরসিনার সিলসিলার এই সিলসিলার একটা অংশ হলো ফন্দক ফন্দক দরবার শরীফ কাজী হক দরবারের সিলসিলা যেই দিকে আছে আমরা ওদের সাথে থাকার দরকার আছে কথা বলো ঠিক কি না বাংলাদেশে আরো যত সুন্নি হকপন্থী লোকেরা আছে হকপন্থী দরবার আছে আমরা কাউকেই ছোট করা যাবে না কারু সাথে হানাহানি করা যাবে না আপনি দরবারের মুরিদ অন্যজন আরেক দরবারের মুরিদ এই বলে হিংসা নিন্দা করার সময় এখন নাই এখন সময় এসেছে সকল সুন্নি দরবারের মুরিদেরা মিলে ঐক্যবদ্ধভাবে বাতিলদের বিরুদ্ধে তীব্র গতিময় প্রতিরোধ গড়ে তোলা এখন সেই সময় এসেছে এখন ভাই ভাই দ্বন্দ্ব করার সময় এই কথা বলো না ভাই ভাই দ্বন্দ্ব করার সময় আর কেউ কারো কোনো আকাবিরদেরকে গালি দেওয়া যাবে এই কথাটুকু মনে রাখতে হবে কেউ কারো কোনো আকাবিরদেরকে গালি দেওয়া যাবে না আপনি বুঝতে হবে যে আপনি একজন এখানের মধ্যে আবার হকপন্থী যারা আছে এদের কথা বলছি আপনি একজনকে কটাক্ষ করলেই আরেকজন একজনের দল ছেড়ে দিবেন কথা বলো ঠিক কিনা আমাদের আন্দোলন চলবে আমাদের 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 কার্যক্রম চলবে যারা ইয়া নবী সালামু আলাইকাকে বাধা দেয় আমাদের আন্দোলন চলবে যারা নারে রিসালাতের স্লোগানকে বাধা দেয় আমাদের আন্দোলন চলবে যারা সুন্নি সম্মেলনের বিরুদ্ধে বাধা দেয় তাদের বিরুদ্ধে এক সুন্নি আরেক সুন্নির বিরুদ্ধে বিরোধিতা করা যাবে এক সুন্নি ভাই আরেক সুন্নি সম্মেলনের বিরুদ্ধে বিরোধিতা করা যাবে একজন ভাই আরেকজন পীর সাহেবের বিরুদ্ধে বিরোধিতা করা যাবে কাজী আল্লাহ পাক যেন কথাগুলো বুঝার তৌফিক দান করেন দুইটা জিনিস বললাম সুযোগ হলে বাকি আকীদার কথাগুলো বলবো তাহলে আহলে সুন্নাত বাজারের সবাই বললে বলবে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত চিনতে হলে অবশ্যই আমার নবীকে নূর মানা লাগবে এই কথা বলো না ঠিক কি না যারা নবীকে নূর মানবে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী নূর কাজেই এমন কোন লাটের ছেলে নাই যে বলতে পারবে যে নবী নূর সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না এখন আমরা দেখতে পাচ্ছি সুন্নিদের মধ্যে এক শ্রেণীর বের হয়েছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী নূর নয় কথা বললে তোমার সুন্নি অতি থাকবে না কাজেই এটা স্বীকার করতে হবে আকীদা কতঈউদ দালালাত কতঈউ সুবুত উভয়টা দ্বারা আকীদা সাবিত হয় কতিউ দালালাত জন্নিউ সুবুত দ্বারা আকীদা সাবিত হয় একটা স্বীকার করলে কাফির হবে আরেকটা স্বীকার করলে গোমরা হবে কিন্তু নবী নূর এই ধরনের ভাষা ভাষা কথা বলে বাতিলদের সাথে হাত মেলানোর সেই সুযোগ সুন্নি জনতা কাউকে দিবে কাজেই কথা মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মতিক্রমে আকীদা আল্লাহর নবী নূর আল্লাহর সৃষ্টি নূর এতে কোনো সন্দেহ আল্লাহর নূরের অংশ বা টুকরা বলা যাবে না আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন তাহলে মুনাজাত তো আর আমি করতেছি না মুনাজাত করবেন আমাদের ফান্দাউকে হুজুর আল্লাহ যেন কবুল করেন হযরত শাহ সুফি মোহাম্মদ মুহিউদ্দিন মুহিন সাহেব আল্লাহ পাক যেন আমাদের সকলকে এবং হুজুরকে সহ এই ইন্তেজামিয়া কমিটি প্রত্যেককে যেন আল্লাহ কবুল করেন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার জন্য তৌফিক দান করেন হক বুঝার এবং প্রচার করার তৌফিক দান করেন সকলে পড়েন
যেহেতু মেমান এসে গেছে আল্লাহর নবীর হাদিস হচ্ছে মন কানাই উমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুম দায়ফা গায়েব সম্পর্কে আলোচনা শুনে আসছেন আল্লাহর নবী হলেন ইলমে গায়েবের খবর দেনেওয়ালা আমাদের দেশের কিছু ওয়াহাবি আছে যেমন শাইস্তাগঞ্জের এক মৃত্যুক আছে সে বলে কয় আমরা নাকি নবীরে আলিমুল গায়ব বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী আলিমুল গায়ব নয় আল্লাহর নবী হচ্ছেন মুখবিরুল গায়ব আল্লাহর নবী হচ্ছেন গায়বের সংবাদদাতা আর নবীকে আল্লাহ এগুলা জানায় দেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম وكان فضل الله عليك عظيم আল্লাহ পাক বলছেন নবী আপনি যা জানেন না এটা আমি আল্লাহ আপনাকে জানাই দেই আর আমার পক্ষ থেকে আপনার প্রতি যত বড় অনুগ্রহ আছে এর মধ্যে অন্যতম একটা অনুগ্রহ যে আপনি যা জানতেন না আমি তা আপনাকে জানাই দেই এখন নবীজিকে আল্লাহ কদ্দুর জানিয়ে দিয়েছেন সহি মুসলিমের বর্ণনা আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসতেছেন আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কুদরতি হাতটা আমার পিঠ মুবারকের মধ্যে রাখলেন মানে আমার পিঠের উপরে রাখলেন ফওয়াজাতু বারদাহা আমি ঠান্ডা অনুভব করলাম ঠান্ডা অনুভব করার পরে আল্লাহর কুদরতি হাত মুবারক রাখার পরে যে হাত দেখা যায় না স্পর্শ করা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় নবীজি বলেন আমি ঠান্ডা অনুভব করলাম রহমতের ঠান্ডা ফালিম তুমা পৃথিবীতে যত ইলম আছে আল্লাহ পাক সমস্ত ইলমের মালিক সৃষ্টি জগতে যত ইলম আছে সব ইলম হলো আল্লাহর তুলনায় মাহদুদ আকাইদের ভাষা আল্লাহর ইলম হচ্ছে গায়র মাহদুদ আর আমার নবীর ইলম হলো মাহদুদ আল্লাহর ইলম হলো অতুলনীয় আল্লাহ নিজে নিজে জ্ঞানবান আর আমার নবী হলেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জ্ঞানবান কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর পরে আমার নবীর সমতুল্য জ্ঞানে কেউ হতে পারে এটা হলো আমার নবীর স্পেসিফিক মর্যাদা কাজেও ইলমে গায়বের অসংখ্য দলিল আছে আল্লাহর নবী অসংখ্য অগণিত ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত যেগুলো ইলমে গায়বের প্রমাণ বহন করে কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে অন্যতম এটাও যে আমরা নবী বলি আমরা বলি ইয়ালামু মিনাল গায়ব মা আখবারাহু যে আল্লাহ পাক নবীকে যা বলেছেন আমার নবী তা সংবাদ দিয়েছেন এজন্য নবী হলেন গায়বের সংবাদদাতা আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমি কি রে ভাই এখানে হুজুর বসে আপনার উপস্থিত হচ্ছে না এটা 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 হুজুর বলবে না রে রিসাল এটা এলাকাতে আছে একটু সমস্যা কি এজন্য বলতে হইছে আপনাকে নারে রিসালাত এটা মীমাংসিত বিষয় এটা অমীমাংসিত কোনো বিষয় নয় আমাদের আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রথম বলছি আমরা কারে মানি আল্লাহ মানি আমরা হচ্ছে ইমানদার মুসলমান এজন্য আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহা সম্মানিত বান্দা ও রাসূল এই কালিমার দুইটা অংশ একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত তাওহীদ মানে হলো আল্লাহকে মানা ভালো করে লক্ষ্য করুন তাওহীদ মানে হলো আল্লাহকে মানা রিসালাত মানে হলো আমার নবীকে মানা তাওহীদ মানে হলো আল্লাহকে মানা রিসালাত মানে হলো আমার নবীকে মানা এখন প্রশ্ন হলো কেউ যদি তাওহীদ মানে রিসালাত না মানে সে কি ইমানদার যেমন কাল এই প্রশ্নের জবাব আমরা দিব কোরআনুল করিমের প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়ে দ্বিতীয় পৃষ্ঠা সম্ভবত সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন অগনবী ওমিনান নাস এই পৃথিবীতে সমস্ত মানুষ নয় সমস্ত মানুষের মধ্যে মিন আছে এ পার্ট অফ নেশন অসংখ্য গণিত মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা মুখ দিয়ে বলবে আমান্না বিল্লাহ আমরা ইমান এনেছি আল্লাহর উপর ওয়াবিল ইয়াউমিল আখির আমরা ইমান এনেছি ডে অফ জাজমেন্টের উপর পরকাল দিবসের উপর এই পৃথিবীর সব মানুষ বলবে না কিছু মানুষ বলবে আল্লাহ বলেন ওমিনান নাস কিছু মানুষ বলবে যে আমরা ঈমান আনি আল্লাহর উপর আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আমরা পরকালকে বিশ্বাস করি ওদের নামাজ আছে ওদের রোজা আছে ওদের হজ আছে ওদের যাকাত আছে ওদের তাসবিহ আছে ওদের জুব্বা জামা আছে ওদের সব আছে আবার ওরা রাস্তাঘাটে হাটে মাঠে মানুষকে বলবে কবিল ইয়াউমিল আখির ভাই পরকালের ভয়ে কান্দো কান্দো আমরা কি আল্লাহর ভয়ে আমরা কান আচ্ছা স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে আবার কপালে দাগ ফেলায় দিয়ে টুপি উল্টায় হাঁটে কথা বলা আছে না নাই মনে হয় বাপ দাদার বাড়ির সার্টিফিকেট পাইছে যাই হোক
ওরা বলে কয় ভাই আমরা আল্লাহ মানি পরকাল মানি স্বাভাবিকভাবে যদি কেউ আল্লাহ মানে পরকাল মানে আল্লাহর ভয়ে কান্দে পরকালের ভয়ে কান্দে লোকটারে বড় ভালো মানুষ ইমানদার বড় মনে হয় না ভাই কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ পাকের ফতোয়া ভিন্ন আল্লাহ পাক বলেন নবী গো আপনি তাদের জাহির দেখেন আমি নবী তাদের বাতিন দেখি আপনি তাদের এক্সটারনাল দেখেন আমি তাদের ইন্টারনাল ভাবও দেখি ওরা যতই বলুক মুখ দিয়ে নামাজের কথা যতই রোজার কথা যতই জুব্বা জামার কথা যতই পরকালের কথা কিন্তু আমি আল্লাহ পাক বলছি ওয়ামা হুম বিমুমিনিন ওরা ঈমানদার নয় ওরা হলো প্রকাশ্য বেঈমান প্রশ্ন হলো যে বেটা নামাজও পড়লো রোজাও রাখলো হজও আদায় করলো যাকাতও দিল মসজিদে মসজিদে গেল দাঁড়িয়েও রাখলো বেঈমান হইল কেন কথা বলে না ঠিক কিনা মুফাসসিরিনে কেরামগণ অসংখ্য গণিত জবাব দিয়েছেন এর মধ্যে একটা জবাব আপনাদেরকে শোনাই এই পৃথিবীতে আল্লাহ পাক ছিলেন গোপন ভান্ডার আল্লাহ যে আছেন আমরা চিনতাম না জানতাম না আল্লাহর খবর দিয়েছেন আমার নবী সহিহ বুখারীতে এসেছে আল্লাহর নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো আল্লাহ পাক এক এবং একক তোমরা জান্নাতি হয়ে যাবে সফল কাম হয়ে যাবে এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন আমার নবী হলেন আল্লাহর সংবাদদাতা বড় করে বলেন না ঠিক কিনা আমার নবী হলেন আল্লাহর সংবাদদাতা আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন অগণ ও দুনিয়াবাসী শুনে রাখো আপনারা জানেন আল্লাহ পাক বলেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক আমি আমার নবীকে না বানাইলে তামাম কায়নাত বানাইতাম না উলামায়ে কেরাম এখানে আছেন অপর একটি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন বিশ্বজগৎবাসী শুনে রাখো লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাত লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাত আমি আমার বন্ধু হাবিবকে না বানাইলে আমি রবের রুবুবিয়্যাতের বহিঃপ্রকাশ হতো না এজন্য মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামগণ হকপন্থী আলেমরা বলেন আল্লাহ প্রকাশ আমার নবীর দ্বারা কথা বলেন না ঠিক কিনা আল্লাহ প্রকাশ আমার নবীর দ্বারা এজন্য আল্লাহ পাক কেন তাদেরকে ঈমানদার বলে নাই এজন্য আল্লাহ পাক বলেন ও হাবিব আমি আল্লাহ পাক ছিলাম আছি থাকব কিন্তু আপনার মাধ্যমে আমি পরিচিতি লাভ করেছি আপনার মাধ্যমে আমার পরিচয় আমি আল্লাহ পাক প্রকাশ করায় দিয়েছি ওরা যতই বলুক আমাকে মানুক যতই বলুক পরকাল মানুক কিন্তু আমি আল্লাহ পাক যার খাতিরে প্রকাশিত হলাম ওই নবীকে তারা মানে নাই ওরা আমাকে মানে পরকাল মানে কিন্তু আপনার নবীকে মানে নাই এজন্য আমি আল্লাহ পাক তাদেরকে ঈমানদার বলে ঘোষণা করি এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আল্লাহ মানি রাসূল এই তাড়াতাড়ি বলো আমরা আল্লাহ মানি রাসূল এজন্য আমরা তাওহীদ মানি রিসালাত মানি এজন্য আল্লাহ মানার স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার রাসূল মানার স্লোগান হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাওহীদের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার রিসালাতের স্লোগান হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ডান হাত তুলে বলো আমরা আল্লাহর রাসূল মানতে চাই কি না তাহলে তাকবীরের সাথে রিসালাতের স্লোগান আছে না নাই আজই শোনো শোনো কাজেই যে সমস্ত মোল্লারা নারায়ে রিসালাতের স্লোগান দেয় না বোঝা যাবে যে ওরা মনে হয় আল্লাহর নবীর রিসালাত মানে না এই কথা বলে না ঠিক কিনা আপনারা বলেন আপনারা তো বিচার পঞ্চায়েত করেন আপনারা বলেন তো নারায়ে রিসালাতের সমস্যাটা কোন জায়গায় আমরা আল্লাহ মানি নারায়ে তকবীর নবী মানি নারায়ে রিসালাত এটা শুনলে তোমরা গায়ে তো জ্বলে কেন বোঝা গেল তোমাদের আল্লাহ আল্লাহ করো কিন্তু নবীর বেলায় তোমাদের আকীদা সাফ নয় কথা বলো ঠিক কি না কাজে নারায়ে রিসালাত আসমান থেকে নাজিল হওয়া নতুন কোনো বিষয় নয় দুনিয়া সৃষ্টির পর থেকে আমার আল্লাহ পাক রিসালাতের স্লোগান জারি করে দিয়েছে বড় করে বলেন না সুবহানাল্লাহ এরপরে দিন ইসলাম এটা বলা যাবে এখানের মধ্যে প্রশ্ন নারায়ে রিসালাত ও দিন ইসলামের পার্থক্য প্রশ্ন করা হয় নাই এটা প্রশ্ন হয় নাই কাজে এখানে লেখার প্রয়োজন ছিল নারায়ে রিসালাত বলার প্রয়োজনীয়তা কারণ আমরা কি দিন ইসলামের বিরুদ্ধে নাকি ইমানের বেলায় প্রশ্ন উত্থাপন হয়ে যাবে কথা বলো ভাই ঠিক কিনা এজন্য আমরা আমাদের পোস্টারে লিখবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিন ইসলাম হলে কোনো অসুবিধা নাই আমরা লিখবো সুন্নি মহাসম্মেলন এখানে আমার নবীর পক্ষে কথা বলা হবে এখানে নূরের পক্ষে কথা বলা হবে ইলমে গায়বের পক্ষে কথা বলা হবে আল্লাহর নবী অতুলনীয় মহামানব পশত এই পক্ষে কথা বলা হবে আল্লাহর নবীর শান আজমত বর্ণনা করা হবে এজন্য আমরা হলাম সুন্নি জনতা আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু